আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজারজিয়া নিউসিডিয়া বর্মার জিবানেকি একটিন প্রেসিডেন্ট দওয়ালা শিলা ইবা পিডিএফ অর কেমকলত ভিজিট করন জরিয়া পেসু কাকুয়েরে থেমড পিপল ডিফেন্স ফোর্স দেশরে হেফাজত গরি বল্লা পাবলিকর জানর দমালর হেফাজত গরি বল্লা মিলিটারি এগেস্ট মাদে ফেক করে দে বর্মার পিডিএফ কলর ইবাদা আছে এনইউজি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ইন্টারনাল গভর্নমেন্টর আন্ডার কন্ট্রোল দে তল্লা বলি ডিফেন্স মিনিস্ট্রি আন্ডার দে তল্লা বলি লে তারারে হিম্মত দ তারারে বাহাদুরি তারার জজবারে বাড়াই বল্লা বলি ইবাদা আছে নিজে পিডিএফ অর দে আছে মিলিটারি ইউনিফর্ম ফিনিয়রে মিলিটারি ক্যাম্প কলত ভিজিট করানোর জরিয়া পাবলিকর দেশে ইন্টারেস্ট দ আর দেশে দেশর কাস্টম মাঝে ইবা ইয়ে ভিজিট করিয়রে পাবলিক কলর মন দ দিলর শান্তি আনি বল্লা দ আর দেশে তারার বাহাদুরে হিম্মতরে বাড়াই বল্লা তারার ওর এখন আত্মবিশ্বাস হই দেবই বল্লা বর্মার আর আর ফিসালি ব্যাকগ্রাউন্ড মাঝে আর আর প্রেসিডেন্ট একটিন প্রেসিডেন্ট আর আর ফুরা এনইউজি দাসে আর আর সাপোর্ট মাঝে আছে দিয়ে ইয়ানরে তারা দিলম মাঝে আইয়ফানি বারদাসে হ্যাঁ আমার কলত ভিজিট করানোর জরিয়া দাসে আরো পিডিএফ তরফ তু জজবদ্ধ হিম্মত কনফিডেন্স বিল্ডিং হদ দে তারা তু বাড়ি গিয়ে গো বলি পিডিএফ দাসে ইয়ান তারার স্টেটমেন্ট মাঝে খুদ আই তৈলে দওয়ালা শিলা ইবা যেত মাঝে খেম কলত ভিজিট করে তলে নতুন ট্রেনিং করে দে দ আর ট্রেনিং গজা অব দে তারার এ হাতিয়ার কল তারার সর সামান কল তারার তো ষোলত কল ফুরা করি বললা ফুরা ফুরি কুচিস করি যার বলি হইবে এ দাসে হই দে হাই আরো তারার অস্ত্র দ হাতিয়ার কল যে তারা ট্রেনিং করি বা যে হাতিয়ার না ফা তারার এ হাতিয়ার কল দি বললা দাসে এন্দিলা মাইম বং এন্দিলা গ্রেনেড বং এন্দিলা হ্যাম বং এন্দিলা জিনিস কল বানাই ফারে ফোন এন্দিলা ট্রেনিং কল খুশি কল ঘরে দে জাগা কল মাঝে ইয়ে নিজে বেজিট করছে বলি বলে এনইউজির আন্ডারে যে বাজেট কল পয়সা কল মদত কল আইয়ের ইনরে সই তরিকালে খরচা করে আর দাসে পাবলিক করে বাসালে বললা পুরাপুরি ফাইডম মাঝে তারা খুশি করি যার বলি জানো দাসে স্টেটমেন্ট মাঝে হই দাই দওয়ালা শিলা ইবাদ আছে এখন টাইমত এনইউজিরে পুরা কন্ট্রোল রাখি ওরে বা সাং কমিউনিটি তু দে তলা বলি বা সাং স্টেটত দ কারেং স্টেট মাঝে বা নিজে ভিজিট করি ওরে ইবে ইয়ে দাসে হিম্মত কল দের বলি ওরে ইয়ান দাসে পিডিএফ তরফ তো তারার স্টেটমেন্ট মধ্যে হইতে হাই তৈলে এখন আরো আত্মবিশ্বাস এদিনেলা দিয়ে দে ইবা দাওয়ালা শিলা ইয়ে দাসে পিডিএফ ওর কেম মধ্যে তারার এত মধ্যে স্পেস দে টাইম মধ্যে হদ দে আরা দাসে পুরা পুরি মদত কল হাতিয়ার কল সামান কল আরা জোহার গরি পারি আরা দাসে দিন তো দিনে আরো মদত কল বেশি পায় আরা দাসে তোমারে পুরা পুরি সর সামান দিও রে তাহলে মিলিটারি কল এগেস্ট মধ্যে তোমরা পুরোপুরি ফাইট করি ভারে ফোন নীলা রাস্তা আইন নিজে ফ্রন্ট লাইন মধ্যে থাকি হিউম্যান হই রে তারারে হিম্মত কল দিয়ে বলি রে ইয়ানো দাসে নিউজ মধ্যে পিডিএফ এ লিখে আরো ইবা ইয়ে দাসে গিয়ে দে টাইমত আর পিডিএফ কল দাসে আর দাসে ইবা ইয়ে নিজে হই দে হাই দে যেটুকু মিলিটারি লিং ওলা কোম্পানি কল আর প্রোডাকশন কল তৈরি অর ইন রে বর্মার হার জাগা মধ্যে দাসে ইউজ নগরি বললা আর দাসে নীলা সিজ কল স্টোর কল তো নেলা ফেলাই বললা দোয়ান দায্য কল মিলিটারি লিং আছে দে মিলিটারি ফায়দা ফাদেন দেলা কোম্পানি বা দেশি বিদেশি যখন দেশের কোম্পানি হোক এবারে ফুরাফুরি দাসে বেসা কিনা গরি নফারে ফোন এন্দিলা গরি ওরে পিডিএফ তরফ তো বয়কট করি বললা ইয়ানো দাসে দাওয়ালা শিলাই হই দেখাই বলি ওরে ইয়ানো নিউজ মধ্যে আছে তৈলে এখন আর যে নিউজ এরিয়া বর্মার বুক স্টোর কল খিতাব দুই ন কল ডট ডর পাবলিশার কলে রোহিঙ্গা জোনোসাইড হয়ে দে জোনোসাইড বউ করে বাইর গুজে দে আইরিশ অস্ট্রেলিয়ানস একাডেমিয়া তৈলে আইরিশ অস্ট্রেলিয়ান এটা আছে একাডেমিয়া কল প্রফেসর কলে নেলাইয়ে দে এন্দিল্লা খিতাব কল অনলাইন জরিয়া সেল করে দে বেজা কিনা করে দে ইয়ান ওরে মিলিটারি কলে বঙ্গুরি দিয়ে বলি ওরে ইয়ান দা আছে নিউজ মধ্যে লিং ও পাবলিশ হোস যেবা নাকি আছে লিং ও তলে তারা তরফ তো অনলাইন জরিয়া বেসা কিনা করতো তলে ইয়ান ওরে আইরিশ অস্ট্রেলিয়ান একাডেমিয়া যেবা নাকি রেনিয়ন লি ফর দ্য সেল অনলাইন অ্যাকর্ডিং টু দ্য নোটিস ইন দ্য স্টেট ব্যাক মায়ানমার এলিন নিউজ পেপার তৈলে বর্মা নিউজ পেপার জরিয়া দাসে যে তারা রোহিঙ্গা জোনোসাইড বুক করে বেথা কিনা করে তারা লাইসেন্স ক্যান্সেল করে দিব এন্ড হইও রে এন্দিলা লিও
লাইসেন্সরে ক্যান্সেল করে দিয়ে বলিও রে তাহলে নিউজ মাঝে আসে অদে বর্মা মাঝে জুনোসাইড বউ করে বেশি বললা হন লাইসেন্স নাই হইয়ে রে মিলিটারি তো দাসে তারা দাসে বন্ধ করে দিয়ে বলিও রে আন্দাসে নিউজ মাঝে আসে তাহলে দেশি বিদেশি ডর একাডেমিয়া কল প্রফেসর কল এন্ড এক্সপার্ট কলে তারা রোহিঙ্গা জুনোসাইড ওরে দাসে বুক কল নেলাইতে ই দুনিয়ার মাঝে পাবলিশ হলি ও বর্মার বুথরে বর্মা টেরারিস্মি অনলাইন তারা আদাসে বর্মা দেশিত কলে সাইন অফ আরাফন কিতাবহীন হিস্টোরিও কল বর্মার আনেওয়ালা জেনারেশন কলে সাইন অফ আরাফন বনগরিদের দেহান দাসে এক্সপার্ট কল তরফ তো ক্লিয়ার করে হইদাহার আর পুরাপুরি মোজাম্মদ গরির রোহিঙ্গা জুনোসাইড বো করে দুনিয়া একা গোড়া বেসা কিনা অদ্দেন দিল্লা বর্মার বুথর ইও বেসা কিনা ওক যে বুক স্টোর কলর লাইসেন্সরে ক্যান্সেল করে রিয়ান দাসে বেকানুনি বেদখলি বেকানুনি গভর্নমেন্ট জিবার হন লেগিটিমেসি নেই বেয়ে করে দে তাল্লা বর্মা নয়া গভর্নমেন্ট ওই বোধে ইতারা দাসে লাইসেন্স দিয়ে রোহিঙ্গা জুনোসাইড বো করে বেশি ভাড়া ফোন ব্যবস্থা সুযোগ করি দেখুন ইয়ানো রিকোয়েস্ট আর যে তারা বঙ্গরি দে তারারে রিকোয়েস্ট করা তোমারা পুরাপুরি আরা রোহিঙ্গা কমিউনিটি তরফ তো আরা মোজাম্মদ গরির আরার বড় ঈদে জুনোসাইড বর্মার জেনারেশন কল বর্মার আনেওয়ালা জেনারেশন কল জানে ফার ফোন বর্মা এগুজি দিয়ান জুনোসাইড দিয়ান আমেরিকার দল দেশে দা আছে জুনোসাইড জুনোসাইড ডিক্লার গুজে দেয় তাল্লা ইন মারেশ গত মারেশ মাঝে ইউনাইটেড স্টেট অফিসিয়ালি ডিক্লিয়ার্স দ্যাট দ্য ভায়োলেন্স এগেইনস্ট রোহিঙ্গা ইজ অ্যানাউন্স দ্য জুনোসাইড চলিয়ে ইয়ান ক্লিয়ার করি জুনোসাইড হয়ে দিয়ে ইয়ান ওরে ডিক্লিয়ার গুজে দেয় তাল্লা জুনোসাইড আর ওরে আর হন সব আনাই দেয় তাল্লা বলি আর দাসে জুনোসাইড কেস আইসিজি সলদ দেয় তাল্লা রোহিঙ্গা কোমর ওরে ওই দিন ইয়ান জুনোসাইড এই হিসাবে বর্মা কোমে গুজে দিয়ে ইয়ান জুনোসাইড দেয় তাল্লা ইয়ান পুরা দুনিয়ার মাঝে একটা রেকর্ডটা কি বললা জুনোসাইড বুক কলে বেসাকি নর দেহি নরে বন করে দে তল্লা বলি পুরাপুরি মোজাম্মত করা যাক তৈলি এখনর যে আর নিউজ বর্মা রোহিঙ্গা রিফিউজি অকল বাংলাদেশ সারালইয়ে দে হিতারা রে ওয়াপেস দিবল্লা বাংলাদেশে যে কোশিস করে বাংলাদেশে বারবার কোশিস করে আর বাজিও নাকামিয়ে ভি অনজরিয়া বাংলাদেশের ফরেন মিনিস্টার ইউএনএসিয়ার অর হেড মিস্টার ফিলিপিও গান্ডে রে দাসে ইউএনএসিয়ার তো দাসে জলতি রোহিঙ্গা অকল ওয়াপেস যাইবার দেন দিল্লা ব্যবস্থা করে দেওয়ার জরুরত বলি হইয় রে যে হতা গেয়ার নাকি হর তৈলে ইউএন রিফিউজি এজেন্সি এনজিও কলে জাহানাকান হামম মাঝে ইনভলভ থাকি পারে দে এদ্দুর থাকি পারে দে তারা তো পাওয়ার নাই আইএমও দাসে ইউএনডিপি বাজে দাসে ইউএনএসিয়ার ইউএনএসিয়ার তেলে তারা দেশের ভিতরে রোডঘাট রাস্তাঘাট ঘরবাড়ি বান্ধি দি পারে দে স্কুল মাদ্রাসা বান্ধি দি পারে দে বাকি তারা হন রোহিঙ্গা কমর সিটিজেনশিপরে আনি দিনা পারিব তেলে এখন রোহিঙ্গা কলর ওয়াপেসির মামলা মধ্যে ফার্স্ট নম্বর ওয়ান মধ্যে আছে রোহিঙ্গা সিটিজেনশিপ ইয়ান গ্যারান্টেড সারা রোহিঙ্গা কল হন হালত মাঝে ওয়াপেসি অন্য পারে তৈলে ইউএন রিফিউজি এজেন্সি কলর পাওয়ার নাই দিয়ে থারার ওরে বাংলাদেশে পেশার দিয়ে থারারে কন্ডাক্টিভে দাসে দাসে বালা ইনভলভমেন্ট দাসে বালা ডেভেলপমেন্ট ওই বললা যে পেশার বাংলাদেশের গভর্নমেন্ট তো ইউএন ওরে দের ইউএন এ দাসে ইউএন এজেন্সি কলর দের তাহলে ইউএন এজেন্সি কলর দাসে তারা তো পাওয়ার নাই তাহলে তারার ওরে পেশার দিয়ে কোনো ফায়দা নাই বাংলাদেশের ফরেন মিনিস্টার তো বর্মার মিনিস্টার দ আর দাসে চাইনা আর দিল্লা আসিয়ান দেশ কলর ওরে পেশার দিয়ে ওরে রোহিঙ্গা কলর সিটিজেনশিপ গ্যারান্টেড গরম ইয়ান বেশি জরুরত রোহিঙ্গা কলর ওয়াপেসির ফার্স্ট মানুষ দিয়ে রোহিঙ্গা কলর সিটিজেনশিপ গ্যারান্টি করন এসে রোহিঙ্গা হিসাবে দাসে সিটিজেনশিপ আইডেন্টিটি কার্ড ওরে দাসে গ্যারান্টি করন বলে গ্যারান্টি সারা হনাকান দাসে রোহিঙ্গা কলর ওয়াপেসি হন হালতত অন্য পারে এত লাভ দেশের ভিতরে তর্কি তুনারো দেশের ভিতরে ডেভেলপমেন্ট করা তুনারো রোহিঙ্গা কমে নিজের গিন নিজে বান্ধিব নিজের ঘর নিজে বান্ধিব নিজের জমি নিজে বেগুন হল করিব লেকিন রোহিঙ্গা কল যদি সিটিজেনশিপ গ্যারান্টেড হয়ে দেয় বলে বাকি বেগুন রোহিঙ্গা কলে গড়ি ফেরিব এত লা আর তো বেশি ইম্পর্টেন্ট নয় তর্কীয় দ ডেভেলপমেন্টরে আর তো জরুরত হইতে গ্যারান্টেড করন সিটিজেনশিপ তাহলে বাংলাদেশের ফরেন মিনিস্টার তো পলিটিক্যালি দা আছে ডিপ্লোমেটিকলি তারা তো যার নাকি পেশার বর্মার ওরে দ আসিং ওরে দেওয়া হইতো ইয়ান নদীয়রে ইউনিসিয়ার ওরে দে ইয়ানো বেকানুনি বাংলাদেশে এ পর্যন্ত বর্মার লইয়রে কোনো বিজনেস উদ্দ কোন যোগাযোগ বন্ধ করিয়রে বাজে আছে কোনো পেশার বর্মার ওরে নদী ইউএনর ওরে দে তাল্লা বাংলাদেশ তো থিয়াইয়রে বেড়া ইন্দর দলগুড়ি মরুফেন্দর দলগুড়ি থিয়াইয়রে বাজে আছে বর্মারে দাসে আলটিমেটাম দিয়রে হুঁশিয়ারি দিয়রে রোহিঙ্গা কলর ওয়াপেসি গ্যারান্টেড করন সিটিজেনশিপ গ্যারান্টেড করন ইয়ান বেশি ইম্পর্টেন্ট দে
ইয়ান বাংলাদেশের নগরীয়রে এ পর্যন্ত তারা হন বিজনেস বর্মার লইরে তালগত বর্ণ করি পুরা দুনিয়ায় বর্মার উরে পাউন্দে লাগালিও বাংলাদেশে এ পর্যন্ত তারা তো মাল সামানা কল কিনা বেসা কিনা করে তোলে এন্দিলা হালত রোহিঙ্গা মশলা হল অন বেশি মুশকিল বলিওরে দুনিয়ার এক্সপার্ট রোহিঙ্গার একটিভিস্ট কল তোর হতু ইয়ান ওরে ক্লিয়ার করি হয়ে দেখ এখন টাইমত ইউএনএ ইয়ার আগেও 92 রিফিউজি নরে ব্যাক করিবল্লা ওয়াপেস করিবল্লা রিফিউজি কল ডিমান্ড করন জরিয়া বর্মার ভিতরে ইউএন তা ঘুরিব আরার মতিয়ান হন জরিয়া ইউএন রিফিউজি এজেন্সি কলনর বাদিও বর্মার মাঝে তারা রোড ঘাট রাস্তাঘাট এন্দিলা স্কুল বিরিয়েছেন কল ডেভেলপ করছিল এখেন ইয়ার বাদিও রোহিঙ্গা কলরে বাসাই নেওয়া পারে এখনো ইউএনএ রোহিঙ্গা কলরে বাসাই নেওয়া পারিব বাংলাদেশ তো গ্যারান্টেড করিওরে রোহিঙ্গা কৌমরে ওয়াপেস মাঝে গ্যারান্টেড করিওরে দরনান বেশি ইম্পর্টেন্ট বলিওরে রোহিঙ্গা কৌমর এক্সপার্ট কলর তরফ তো ইয়ানোরে ক্লিয়ার করি হয়ে দেখা 8 জুন 2012 জুনের 3 তারিখ রোহিঙ্গা রিমেম্বার ডে রোহিঙ্গা জনোসাইড ডে রোহিঙ্গা ব্ল্যাক ডে 2012 জুনের 3 তারিখের মধ্যে রোহিঙ্গা মুসলমানরে কতলিয়াম গরিয়রে জনোসাইডর দাসে স্টেপ অফ ডর গরি লই দে থল্লা বর্মার গভর্নমেন্টে রোহিঙ্গা মুসলমানে ইয়ানর প্রতিবাদ মাঝে মাউন্ড দ সেটু মাঝে প্রটেস্ট র্যালি নেলা দেখাই দিয়ে ইয়ানো জরিয়া দাসে রোহিঙ্গা মুসলমানের কর কল আর রোহিঙ্গা মুসলমানরে স্টুডেন্ট সাইড করণর জরিয়া জুনোসাইডরে বিহি নহর গরিয়রে মাস্টার প্ল্যান গরি লই দিয়ে বর্মার মাস্টার প্ল্যানরে কামিয়াফি গরি বললা আরকান স্টেট মধ্যে রোহিঙ্গা মুসলমানের কর কল পুরা দি বললা বলি দাসেন লা ফ্রি প্ল্যান দ মাস্টার প্ল্যান লই গরি গিয়ে দে তলা বলি রোহিঙ্গা কৌমত্তু রোহিঙ্গা রিমেম্বার ডে হিসাবে জুনোসাইড ডে হিসাবে 2012 জুনের 3 তারিখে ইয়াদগারি গরণ হার গা রোহিঙ্গা কৌমর হকদ জিম্মাদারি বনে দে এতলা বলি রোহিঙ্গা মুসলমানত্ব জুনোসাইড রিমেম্বার ডে রে দাসে আমাকা ইয়াদগারি হিসাবে রাখন জরুরত বলিওরে আন্দাসে ক্লিয়ার গরিওরে রোহিঙ্গার এক্সপার্ট দ রোহিঙ্গার অ্যানালাইসিস গরো ইয়াদ বুকসি গ্রুপ আর দুনিয়ার এক্সপার্ট কল এন্দিল্লা ইন্টারন্যাশনাল কমিউনিটি বামিস কমিউনিটি বেগুনে মিলিওরে রোহিঙ্গা রিমেম্বার ডে হিসাবে 8 জুনরে জুনের 3 তারিখরে ইয়াদগারি দিন হিসাবে তারা বেগুনে ইয়াদগারি করে দে থাল্লা বলি রোহিঙ্গা মুসলমানত্ব বেগুনত্ব দাসে 8 জুনরে ইয়াদগারি করণ জরুরত দিয়ে ইয়াম ক্লিয়ার করিওরে কই দেখাই আরো রোহিঙ্গা মুসলমানে 2012 জুনের 3 তারিখ লিওরে প্রত্যেক বছর জুনের 3 তারিখরে দাসে ইয়াদগারি দিন হিসাবে যে জিয়ত আছে ইয়াম মাঝে গড়ি যার এখনো রোহিঙ্গা কৌমে হার জাগাম মাঝে হার টাইমত যে জিয়ত আছে ইয়াম মাঝে 8 জুনরে গরণ ইয়ান দাসে জিম্মাদারি বনে দে তল্লা জিম্মাদারি সাথে ইয়ানরে গরণ নান বিশি ইম্পর্টেন্ট হই বলিওরে রোহিঙ্গার এক্সপার্ট করে হর আর দাসে 8 জন হদ্দিবা হার বক্তব্য দে রোহিঙ্গার আনেওয়ালা জেনারেশন কল আর এখন আছে দে ইউথ জেনারেশন কল আবনেন বাব্বাইয়ের কল বেগুনত্ব হামাকা জুন 3 তারিখ হদ্ দেইবারে 8 জুন হিসাবে হামাকা ইয়াদগারি গরণ জরুরত দে ইয়ানরে ক্লিয়ার করি আছে ওনারা তো বুঝি ফারা ভরি আর্মি এক্সট্রিমি শুদ্ধ জুনোসাইডার কলে জুনোসাইড করি রোহিঙ্গা মুসলমানরে স্টেপ বাই স্টেপ জুনোসাইড করি যাবে দিন হিসাবে কোন 3 তারিখ 2012 বা দাসে খতলিয়াম আর দাসে বেশি ডর স্টেপ দেয় তো লাবলি আর একজন অত্য দাসে ইয়া নরে ফরাইনা ফেলন দিলম মাঝে ইয়াদগারি রাখন আর অন্য অন্য কৌমকল জাতকল আর অন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির ইয়াদগারি গরি দন রোহিঙ্গা কৌমর বলে জুনোসাইড কেঙ্গুরি হয়ে দে ইয়া নরে ছোট অদ্দ প্রটেস্ট হেড আপিয়া আর দাসে 8 জুনর রিমেম্বার ডে দাসে এন্দিলা ইউনিফর্ম গঞ্জি কা দিওরে বা দাসে প্রটেস্ট দাহন এন্দিলা প্রটেস্ট গরি দাহন ইয়ান দাসে হার এক একজনের হক দ জিম্মাদারি বন্য বলিওরে ইয়ান দাসে বেগুণত্ব বাফিওরে জিম্মাদারি সাথে গরি যা ভরিব